জমিজমা বন্টন করতে গিয়ে ফরজ বন্টন করতে গিয়ে অধিকাংশ মানুষ ন্যায্যভাবে বন্টন করতে পারে না, ন্যায়সঙ্গতভাবে ফরজ বন্টন করে না। ছেলে মেয়েদের মধ্যে যে ছেলের প্রতি তার দুর্বলতা বেশি, মহব্বত বেশি, ওই ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে, মেয়েকে ঠগিয়ে দিচ্ছে। না হলে সমানে দিল, ছেলেকে 10%, মেয়েকে 5%, ঠিকই দিয়েছে। তবে ছেলেকে 10% দিয়েছে পৌর ফাতেহাবাদ বাজারের সাথে, রাস্তার সাথে 10%, আর মেয়েকে দিয়েছে ওই বিলের তলায় 5%, যা 5 মাস ডুবে থাকবে, 6 মাস শুকনা থাকবে। বাস্তবতা এটা, মানে মেয়েকে দিয়েছে ওই বিলের তলায় যা 6 মাস ডুবে থাকবে পানিতে, 6 মাস শুকনা থাকবে, আর ছেলেকে দিয়েছে পৌর ফাতেহাবাদ বাজারে একদম রোড সংলগ্ন কার্পেটিং রাস্তার সাথে। বলেন এটা দিয়ে গেলাম, ঠিক আছে, ওই জমির দাম ছিল ভ্যালুয়েশন অনুযায়ী 2 লাখ টাকা শত, আর এই জমির দাম হচ্ছে 10 লাখ টাকা শতাংশ। অনেক সময় এরকম ভাগায় না, আপনার 10 লাখ টাকা শতাংশ ছেলেকে দিয়ে গেলেন আর মেয়েকে দিলেন 2 লাখ শতাংশ, আপনি তো কবরে চলে গিয়েছেন। এবার এই সম্পদটা ভোগ করবে কে? ছেলে মেয়ে সম্পদ ভোগ করবে, ছেলে আনন্দ করবে, ছেলে ফুর্তি মারবে, ছেলে। আর কবরের শাস্তি ভোগ করবে কে? বলেন, আপনি পিতা অভিভাবক, যাকে দিয়ে গেলেন তার কোনো অফসোস নেই, ও একবার ভুলে বলবে না যে বাবা 10% দিয়ে গেছে, আমি 2% এই মাদ্রাসা বা মসজিদে দিয়ে দেই, বলবেন ও ভোগ করবে আনন্দে, আর কবরের শাস্তিটা ভোগ করবে না আপনি। এইরকম বোকা শ্রেণীর মুসলিম আপনি আমি, যাদের দিয়ে যায় তারা আনন্দ করে, আর যাদের দিয়ে গেলাম তাদের কারণে আমরা শাস্তি ভোগ করি।